হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। তো সকাল সকাল এখন একটু বাহিরে যাব কিছু কেনাকাটা করার জন্য। তো আজকে মূলত আমরা সবাই মিলে পিকনিক খেলবো, যার কারণেই কিন্তু এখন বাহিরে যাওয়া। কিছু কিছু জিনিস কিন্তু আমরা আগেই কিনে রেখেছিলাম, তো যেগুলো বাদ পড়েছিল সেগুলোই কিন্তু আজকে কেনার জন্য চলে এসেছি। তো যেহেতু আজকে পিকনিকে আমরা বিরিয়ানি রান্না করব, তো প্রথমেই কিন্তু এখান থেকে আমরা বিরিয়ানির মশলাটা নিয়ে নিচ্ছি। তো বিরিয়ানি রান্নার জন্য কিন্তু আজকে আমরা অ্যারোমার যে পোলাওয়ের চালটা আছে ওইটা ইউজ করব, যার জন্য কিন্তু ওইটাই আমরা নিচ্ছি। তো এই তো আমাদের কেনা কিন্তু মোটামুটি শেষ। আমরা এখানে ডিমও নিয়েছিলাম, তো এখন আমরা পেমেন্টটা করি, দেন আমরা কাঁচা বাজারের দিকে চলে গেলাম। আর এখান থেকে আমরা শসা আর লেবুটা কিন্তু নিয়ে যাব। তো শসা আর লেবু কেনা শেষে কিন্তু এখন আমরা চলে গেলাম কোক নেওয়ার জন্য। তো এখান থেকে আমরা কোকটাও কিন্তু নিয়ে নিলাম। আর এই ভিডিওটা মূলত আমাদের আগের দিন রাতের ভিডিও। তো এখানে আমরা গিফট কেনার জন্য এসেছিলাম, তো আমরা যেহেতু পিকনিক খেলার সময় একটা গেম খেলবো সবাই মিলে, তো সেই জন্যই কিন্তু গিফটগুলো কেনা। তো এই দোকান থেকে আমাদের এই গিফটটা নেওয়া হয়েছিল, দেন আমরা আরেকটা দোকানে যাই। তো গিফট কিনে নিয়ে আসার পর কিন্তু আমরা সবগুলোকে প্যাকিংও করে ফেলেছিলাম। তো এই তো আমরা সবাই কিন্তু এখন ছাদে চলে এসেছি আমাদের পিকনিকটা শুরু করার জন্য। তো প্রথমেই কিন্তু এখানে আমরা চুলাটা জ্বালাচ্ছিলাম। তো চুলাটা জ্বালানোর পর কিন্তু এখন একটা কড়াইতে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। তো প্রথমেই আমরা ডিমটাকে সিদ্ধ করে নিব। আর এদিকে ডিমে কিন্তু অলরেডি বলক উঠে গিয়েছে। আর এখন আমরা কিন্তু মুরগিগুলোকে ভেজে নিব হালকা করে। তো প্রথমেই তেল দিয়ে দিলাম, তো এখন একে একে কিন্তু মুরগিগুলোও দিয়ে দিচ্ছি। তো এইদিকে কিন্তু আমরা সবাই মিলে ডিমের খোসা ছাড়াচ্ছিলাম, আর এদিকে আমাদের মুরগিগুলো ভাজাও কিন্তু অলরেডি শেষ। এখন আমরা আলুগুলোকে ভেজে নিব। তো সব কিছু ভাজা হয়ে গেলে এখন কিন্তু আমরা মেন রান্নার প্রসেসে চলে এসেছি। আর আপনাদের সাথে কিন্তু তেমন একটা রেসিপি শেয়ার করছি না, আমরা জাস্ট ভিডিওর ক্লিপগুলো নিচ্ছিলাম। আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সবার আগে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর এদিকে আমরা সবাই মিলে কিন্তু কফি খাচ্ছিলাম, আর এখানে আমরা আমাদের বাড়ির বিয়ের অনুষ্ঠান দেখছিলাম। তো মশলা কষানো হয়ে গেলে কিন্তু এখন আমরা মুরগিগুলোকে দিয়ে দিলাম। তো আমাদের রান্না একদম কমপ্লিট হওয়ার পর কিন্তু আমরা নিচে চলে আসলাম। তো এখন আমরা সবাই মিলে পিলো পাসিং গেমটা খেলছিলাম। তো যারা যারা উইন হবে তারাই কিন্তু গিফটগুলো পাবে, তো আপনারা খেলাটা এনজয় করতে থাকেন। যার যার গিফটগুলো কিন্তু দিয়ে দিবো।
তো এইদিকে সবাইকে কিন্তু যার যার গিফটগুলো দেওয়া হচ্ছিল। তো খেলা শেষে এখন সবাই কিন্তু আমরা খেতে বসেছি, তো এখন আমরা আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। তো খাওয়া দাওয়া শেষে এখন কিন্তু সবাই বাসায় চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।